আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন কিসের প্রস্তুতি চলছে চলে এসেছে রমজান মাস আর রমজান মাসে যদি হালিম না হয় তাহলে কি চলে পারফেক্ট হালিম তৈরির জন্য প্রয়োজন পারফেক্ট হালিম মিক্স এবং হালিম মশলা বাহিরে রেডিমেড কেনাটা কতটা স্বাস্থ্যকর হবে সেটা তো প্রশ্ন থেকেই যায় চলুন তাহলে সহজে কিভাবে বাসায় হালিম মিক্স এবং হালিম মশলা তৈরি করা যায় এখানে আমি নিয়েছি এক কাপ মসরির ডাল নিয়েছি এক কাপ বুটের ডাল নিয়েছি এক কাপ মুগ ডাল নিয়েছি এক কাপ গম নিয়ে নিচ্ছি এক কাপ খেসারির ডাল আরও নিয়ে নিচ্ছি আমি এক কাপ পোলাউট চাল আমার কাছে যেহেতু মাসকালার ডাল নেই সেক্ষেত্রে আমি এখানে এক কাপ ওটস দিয়ে নেব সেটা আমি রান্না করার সময় দিয়ে নেব চাউল ছাড়া বাকি উপকরণগুলো আমি এভাবে মিশিয়ে চুলাতে হালকা একটু ফ্রাই প্যানে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়াম লো থাকবে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে আর না তলাতে পুড়ে লেগে যেতে পারে হালকা ভাজা হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এখন আমি চাল সহ গ্রাইন্ডারে সবগুলো উপকরণ গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা গ্রাইন্ডারে এভাবে গুঁড়ো করে নেব দেখুন ঠিক এইভাবে কেমন হয়েছে একটু দেখাচ্ছে আপনাদের এই যে এই রকম এখন আমি একটা চাল নিতে আপনাদেরকে একটু চেলেও দেখাচ্ছি একেবারে কিন্তু মিহি হবে না একটু দানা দানা থাকবে যদি একেবারে মিহি পাউডার হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না হালিম। একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তৈরি হয়ে গেল হালিম মিক্স এখন আমরা তৈরি করব শাহি হালিম মশলা আমি এখানে একটা প্লেটে এক টেবিল চামচ কালো গোলমরিচ নিয়েছি নিয়ে নিচ্ছি আমি সবুজ এলাচ পাঁচ ছয়টি নিয়ে নিচ্ছি আমি দুই টুকরো দারচিনি নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ লবঙ্গ নিয়ে নিচ্ছি আমি একটা চামচ মিষ্টি জিরা বা মৌরি আর নিয়ে নিচ্ছি আমি কালো সরিষা এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি আমি এখানে জিরা এক টেবিল চামচ একটা চামচ জয়ত্রী দুটো শুকনো মরিচ এক টেবিল চামচ মেথি দুটো কালো এলাচ আরও নিয়ে নিচ্ছি আমি দুটো তেজপাতা আর একটা স্টার মোরি এখানে নিয়ে নিচ্ছি আমি এক চামচ রাঁধুনি আরও নিয়ে নিচ্ছি আমি একটা চামচ ধনিয়ার গুঁড়ো আমার কাছে আস্ত ধনিয়া ছিল না যার জন্য আমি এখানে ধনিয়া গুঁড়োটা নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব দেখুন এই রকম কেমন গুঁড়োটা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল পারফেক্ট হালিম মিক্স ও শাহী হালিম মশলা ঘরে তৈরি হালিম মিক্স ও শাহি হালিম মশলা তৈরি করে রাখতে পারেন রমজান মাসের জন্য কারণ ইফতার রেসিপি হিসেবে তো হালিম সবার আগে পছন্দের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ ফেজ